মোদী জানে যে এনডিএর গভর্নমেন্ট এবার হবে না, না জানার কোনো কারণ নেই। তাহলে তারপর কারা গভর্নমেন্ট করবে? অবভিয়াসলি ইন্ডিয়া জোট করবে, এবং সেই কারণেই মমতা ব্যানার্জি দুদিকেই আছেন। উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবো, ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। আর মোদীজিকে বলে দিল দেখো আমি সমর্থন করবো বলেছি, কিন্তু বাইরে থেকে করবো বলেছি, ভেতরের দিকেও বসিনি। ফলে চান্স যদি বিজেপির হয় আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন, ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয় তারা কেউ বিশ্বাস করে না। যে নিজেদেরকে জিততে হবে তারপর তো সমর্থন দেবে, জিতবে কটা? এইবারে তো জেতার আসনের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের নিজেদের মধ্যে চোরা স্রোত বইছে, তৃণমূলের মধ্যে পুরো এত দুর্নীতি, এত বাপিয়াগিরি, এত কাটমানি, মানুষ এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তৃণমূলের লোকেরা তৃণমূলকে ভোট দেবে না, তৃণমূলের লোকেরা বিজেপিকে ভোট দেবে। এবারে তো জিতলে তো তবে সমর্থন দিতে পারবে, আগে থেকে দেবে না, পেছন থেকে দেবে না, ওপর থেকে দেবে, সেটা তো পরে ঠিক হবে। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে সরকার গঠনের সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে সব রকম সাহায্য করে সরকার গঠন করে দেব, বাংলার সিপিএম কংগ্রেসকেও আক্রমণ চালিয়েছেন তিনি। বিজেপি বলেছিল না অহংকার করে, ইস বার 400 পার, মানুষ বলছে নেই হোক আর 200 পার, এবার এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সুপ্রিম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি, ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। বিজেপি বলেছিল এবার 400 পার, মানুষ বলছে এবার হবে পগার পার, ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সব রকম সাহায্য করে সরকার গড়ে দেব, ইন্ডিয়া জোটে বাংলা আর সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ওরা বিজেপির সঙ্গে আছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পরিবারতন্ত্র নিয়ে ফের অমিত শাহের নিশানায় বিরোধীরা। পরিবারতন্ত্রের বিরুদ্ধেই গরিব চাওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদীর লড়াই, হুগলির মশাটের সভায় মন্তব্য অমিত শাহের। কিসকে হাত বিচ মে লড়াই হ্যায়? এক ওর এ পরিবারবাদী পার্টিয়াঁ হ্যায়, জিসমে মমতা ব্যানার্জি আপনে ভতিজে কো সিএম বানানা চাহতি হ্যায়, শরদ পাওয়ার আপনি বেটি কো মুখ্যমন্ত্রী বানানা চাহতে হ্যায়, উদ্ধব ঠাকরে আপনে বেটে কো সিএম বানানা চাহতে হ্যায়, স্টালিন আপনে বেটে কো মুখ্যমন্ত্রী বানানা চাহতে হ্যায়, ওর সোনিয়া গান্ধী রাহুল বাবা কো পিএম বানানা চাহতি হ্যায়। ও দূসরি ওর কোন হ্যায়? দূসরি ওর গরিব চায় ওয়ালে কে ঘর পে জন্মে হুয়ে ইস দেশ কে মহান নেতা নরেন্দ্র মোদি হ্যায়, নরেন্দ্র মোদি। এ দোনো কে বিচ মে শ্রীরামপুর ওয়ালো আপকো তয় করনা হ্যায়, এ দেশ কিসকো দেনা হ্যায়।